ইমান ভেঙে যায় 10টা কারণে আমি 10টাই বলে দিই নাকি এক নম্বরে যারা দুনিয়ায় শিরিক করবে শিরিকটা প্রথমে বিশ্বাসের শিরিক আকীদার শিরিক দুই নম্বরে আমলের শিরিক কাজের শিরিক তিন নম্বরে কথার শিরিক এখন একটা একটা করে ব্যাখ্যা করলাম আমার বিষয়টা না এইজন্য আমি এদিকে যাচ্ছি না শুধু পয়েন্টগুলো বললাম দুই নম্বরে যারা কুফরি করবে কাফের মানে আমরা মনে করি আবু জেহেল না কাফের শব্দের শাব্দিক অর্থ গোপনকারী অস্বীকারকারী কথা বলে না কেন আল্লাহর কোন বিধান জানার পরে কেউ যদি অস্বীকার করে গোপন করে রাখে চেপে রাখে সেও এক প্রকার কাফের তিন নম্বরে যারা নেফাক ধারণকারী মোনাফিক এর একটা সংজ্ঞা আমি তাফসীর থেকে লিখেছি যারা সব ধর্মকে সমান মনে করে তাদের ঈমান নেই নষ্ট হয়ে গেছে এ বাংলাদেশে এখন এরকম একটা গ্রুপ বের হচ্ছে এটা বাংলাদেশে না ভারতে আমেরিকায় বিভিন্ন কায়দায় চালাচ্ছে তারা আপনি টের পাচ্ছেন না ওরা উদারতার পরিচয় দিতে গিয়ে বলছে সব ধর্ম সমান সব ধর্ম মানবতার কথা বলে আরে আল্লাহর চাইতে আপনি মানবতা বেশি দেখাতে চান আল্লাহর দৃষ্টিতে মাত্র একটা ধর্ম সঠিক তার নাম ইসলাম বাকি যত ধর্ম আছে সব আল্লাহর দৃষ্টিতে বাতিল এইটা আমি মানালাম ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম এই যে দ্বীনের আগে আলিফ লাম আছে অবশ্যই আমি আল্লাহর নিকটে একমাত্র ধর্ম জীবন ব্যবস্থা তার নাম ইসলাম এই আলিফ লামটা খেলা করার জন্য দিয়েছি নির্দিষ্ট করার জন্য এইটা বাদে কোন ধর্ম দুনিয়ায় নেই যা আছে সব মানুষ বানিয়েছে তাহলে সব ধর্ম সমান মনে করে যারা বক্তব্য দেয় বিশ্বাস করে বলেন তোরা হজ করলো ঈমান আছে না ভেঙে গেছে চার নম্বরে এইটা যেটা বলছিলাম নবী ছাড়া অন্য কারো আদর্শকে যারা ভালোবাসে ভালো মনে করে পাঁচ নম্বরে আল্লাহর বিধানকে যার ভালো লাগে না ছয় নম্বরে দিনের বিধানকে যারা কটাক্ষ করে তুচ্ছ তাচ্ছিল্য করে উল্টা পাল্টা কথা বলে আর এটা এখন বাংলাদেশে বেশি আমি নাম নাই নাই নিলাম নবীজির নামে পর্যন্ত গালি দেয় হযরতে সুলাইমান নবীকে পর্যন্ত ভূতের বাচ্চা বলেছে এই দেশে একজন সেও নাকি অনেকের এখন আদর্শ হয়ে দাঁড়িয়েছে নবীর সুন্নত যেটা আছে এটা রাখে না রবীন্দ্রনাথ ঠাকুরের মতো গোপ রেখে দিয়েছে মনে হয় যে ও হাসে না কান্দে বোধ যায় না আমি নাম নিতেও ঘৃণা করি ও মানুষগুলোর যারা নবী সুলাইমানকে ভূতের বাচ্চা বলে গালি দিতে পারে ওর ঈমান কি থাকার কথা নবীদেরকে আল্লাহ ডাক দিয়েছেন কোরআনে কারিমের ছাত্রের মতো ইয়া দাউদ ইয়া সুলাইমান ইয়া ঈসা ইয়া মূসা আর বিশ্ব নবীকে যখনই আল্লাহ ডাক দিয়েছেন রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার তাহলে দিনের কোন বিধানকে যারা কটাক্ষ করে ওর ঈমান নষ্ট হয়ে গেছে ওটা বেঈমান ওর জানাজা পড়া ওর কবরে দেওয়া দোয়া করা সব হারাম একটু শক্ত হন 96 ভাগ মুসলমানের এই দেশে যদি আমরা এটা বন্ধ করে দিতে পারতাম আল্লাহর কসম এই দেশে কোনো নাস্তিক কোনো মুরতাদ মাথা সাড়া দিয়ে উঠতে পারত না এরপরে সাত নম্বরে যারা জাদু করে হাত দেখে বলে দেয় তোর তিনটা বউ হবে চা আট নম্বরে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদেরকে কষ্ট দেয় নয় নম্বরে ইসলামের ঊর্ধ্বে যদি কাউকে কেউ মনে করে এদিকে তাকান কেউ যদি কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করে তার ঈমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে দশ নম্বরে ইসলামের কোন বিধান যারা ঘৃণা করে অপছন্দ করে ঘৃণা করে এটা সূরা মুহাম্মদের নয় নম্বর আয়াতে সূরা সেজদার বাইশ নম্বর আয়াতে এই তথ্যগুলো আছে আমি লম্বা করে বললাম না কারণ আমার আলোচনার সাবজেক্ট আজকে অন্যটা
আমি যেটা বোঝাতে চাই এতক্ষণ পর্যন্ত সামারাইজ করে বিশ্ব নবীকে যারা বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন দাড়ি রাখতে পারেন আপনার ঈমান নেই আপনি বেঈমান আর বেঈমানের জানাজা দেশে আর হবে না কবরে দেওয়া হবে না ওর জন্য দোয়া করা মাগফিরাত কামনা হবে না একটু শক্ত হয়ে বন্ধ করে দেন কারণ বেঈমানের জানাজা পড়া হাজির হওয়া দোয়া করা হারাম